শান্ত দত্তপুকুর আবার অশান্ত হলো দলীয় ফ্লেক্সটাকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরেই আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত দত্তপুকুর এলাকায় দলীয় বিভিন্ন ফ্লেক্স ছেঁড়ার ঘটনা ঘটছে। কখনো ব্লেড দিয়ে দলীয় নেতৃত্ব নাম কাটা হয়েছে, আবার কখনো পুরো ফ্লেক্স ছেঁড়া হয়েছে। কিছুদিন আগেই দত্তপুকুর কংসবণিক পাড়ায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ফ্লেক্সে মুখে কালো কালি দিয়ে লেপে দেওয়া হয়। এই নিয়ে চাপা উত্তেজনা সৃষ্টি হয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার শুভেচ্ছার ব্যানার চুরি হয়ে যায়। কাশিমপুর পঞ্চায়েতের 171 নম্বর পার্টে দীর্ঘদিন ধরেই একটি রাস্তা খারাপ ছিল। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের উদ্যোগে পিচের রাস্তা তৈরি করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বর নাম দিয়ে এলাকায় ধন্যবাদ জানিয়ে শিবালয় মামার দোকান এলাকায় ব্যানার লাগানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এরপরেই গত রবিবার রাতে ব্যানারটি হঠাৎ চুরি হয়ে যায় বলেই অভিযোগ। পুরো বিষয়টি উচ্চ নেতৃত্বের কাছে জানানো হয় বলেই জানান কাশিমপুর পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা অমল কুমার বিষ্ণু। এই ঘটনার একদিন পরেই শিবালয় নেতাজি বয়েজ ক্লাবে সিসিটিভি ফুটেজ দেখা হয়, সেখানেই দেখা যায়। ঘটনা হচ্ছে, আপনারা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, বিগত 7-8 মাস ধরে দত্তপুরে বিভিন্ন জায়গায় আমাদের দলীয় ব্যানার ফ্লেক্স বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হচ্ছে। কোনো সময় কোনো নেতৃত্বের মাথা কেড়ে দেওয়া হচ্ছে, কোথাও কোনো ব্যক্তির নাম কেড়ে দেওয়া হচ্ছে। এটা দীর্ঘদিন ধরে চলছে। আমরা কাউকে একদম হাতে নাতে কাউকে ধরতে পারছিলাম না। আমরা ভাবছিলাম কোনো পাগলে করছে, কোনো বিরোধী করছে, এরকম একটা আমরা কিন্তু ভাবছিলাম। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেলাম শিবালয় মামার দোকান মোড় থেকে আমাদের 3 নম্বর রেলগেট পর্যন্ত, যেটা উত্তর চব্বিশ জেলা পরিষদের টাকায়, জেলা পরিষদের আমাদের যিনি পূর্তের কর্মাধ্যক্ষ আছে নারায়ণ গোস্বামী মহাশয়, ওনার উদ্যোগ এবং আমাদের বিধায়ক সাহেবের উদ্যোগে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে মানুষের চাহিদা পূরণ আমরা এবার করতে পেরেছি। অনেক বছর ধরে আমরা চেষ্টা করছি এই রাস্তাটা করার জন্যে। বামফ্রন্টের 35 বছর পার হয়ে গেছে, তাও করতে পারিনি। আমাদের এই 11 বছরে এই রাস্তাটা কিন্তু কাজ শুরু হয়েছে। আমরা কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের দলীয় পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া, দলীয় প্রতীক দিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অর্জুন সিং, বিধায়ক রফিকুর রহমান, আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ উত্তর চব্বিশ জেলা পরিষদের নারায়ণ গোস্বামী, জেলা পরিষদ সদস্য সুপ্রভা দেবী থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত প্রধান, আমার নিজেরও নাম ছিল পরিষদীয় দলনেতা হিসাবে, এবং সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য চন্দ্রা দেঘোষ তারও নাম দিয়ে আমরা ওখানে ধন্যবাদ জ্ঞাপন করে ফ্লেক্স লাগিয়েছিলাম। বিগত পরপর 3টে ফ্লেক্স ওখান থেকে ছিলে নেয় মামার দোকানের মোড় থেকে, এবং আমরা বুঝতে পারছি না কেন এই ঘটনাটা ঘটছে দীর্ঘদিন ধরে। আমরা ইতিমধ্যে গত 16 তারিখ রাত্রির বেলায় আমরা ওখান থেকে 10টা নাগাদ যাই, গিয়ে থেকে আমরা ফ্লেক্সটা আসছে, আমরা একটু ফলো রাখছিলাম এই ঘটনাটা কী ঘটছে, আমাদের একটা ধরার একটা ব্যাপার আছে, কারা করছে এটা, কোনো পাগল ছাগল করছে কি না। এবং ঠিক ওখানে একটা অভিযাত্রী সংঘ আছে, সেখানে ফাংশান ছিল, আমরা ওখান থেকে ফাংশান থেকে ফিরছি, তবে প্রায় 12টা সাড়ে 12টা বাজবে, আমরা এসে দেখি ফ্লেক্সটা করে নিই, যেটা কিনা আমরা যাওয়ার সময় দেখে গেছি। আমরা হঠাৎ ব্যাপারটা কী হলো, আর আমাদের ওখানে ক্লাবের সিসিটিভি ফুটেজ আছে, এবং সেটা আমরা ক্লাব কর্তৃপক্ষকে পরের দিন সকালে জানাই, এবং গতকাল রাত্রে আমরা সিসিটিভি ফুটেজ আমরা দেখি। সেখানে দেখতে পাই দত্তপুর রেলগেট থেকে ওদিক থেকে এসে থানার দিকে আসছে আমাদের ক্যালকাটা পুলিশের কর্মরত এসআই সোমেন কান্দিলাল ওরফে দত্তপুকুরের বিশিষ্ট সমাজ বিরোধী তোলাবাজ গোপাল কান্দিলাল, যার আসল নাম, মানে নাম দিয়ে যে চলছে আইনটিসির সভাপতি নিজে ঘোষণা করে, এবং যার বউ নিজে বউ নিজেও উপপ্রধান কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের, তিনি দুটো বাইকে করে আরও দুজনকে নিয়ে এসে নিজে এক সামনের বাইকের পেছন দিকে বসা, এবং তার পেছনে একটা বাইক আছে যেটার মধ্যে আব্দুর রসুল মণ্ডল এবং বাহার আলী যিনি সিপিএম কর্মী দীঘার তাকে নিয়ে এসে পরপর দুটো বাইক এসে দাঁড়ালো, এবং উনি নির্দেশ দিচ্ছে বাইক পেছনের বাইকে যারা ছিল তাদেরকে ডেকে এনে যে ফ্লেক্সটা দেখলো, প্রথমে দাঁড়িয়ে দেখতে দেখতে দেখছে, এবং দেখার পর ফ্লেক্সটা ওকে ছেঁড়ার নির্দেশ দিল, এবং উনি একটুখানি এগিয়ে গেল,
এগিয়ে যাওয়ার পর তারা বাইকটা ঘুরালো, বাইকটা ঘুরিয়ে ফ্লেক্সটা ছিঁড়ে নিয়ে টুয়ার্ডস গেটের দিকে চলে আসে এবং আমাদের বিশিষ্ট সমাজ বিরোধী ব্যক্তি সোমেন কাঞ্জিলাল সে বাইক ঘুরিয়ে তার পেছনে পেছনে চলে যায়। এটা কিন্তু একদম পরিষ্কার আমাদের সিসিটিভি ফুটেজ আছে, এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমরা গতকাল এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমাদের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আমাদের 10-15 জন আমরা ছিলাম, হঠাৎ দেখি উনি ওখান থেকে যাচ্ছে, আমরা তাকে জিজ্ঞেস করতে সে পালিয়ে যায়, ঠিক আছে। এবং আমরা আজকে সকালে বিভিন্ন নেতৃত্বকে আমরা ব্যাপারটা জানাই, তারা এই ঘটনার নিন্দা করে এবং এই সমস্ত সমাজ বিরোধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অর্থাৎ দত্তপুর থানায় এফআইআর করার কথা পরামর্শ আমাদের দেন, আমরা সেই অনুযায়ী দত্তপুর থানায় এফআইআর করেছি। আমরা 4 জনের নামের করেছি, যে সিসিটিভি ফুটেজে যে 4 জনকে দেখা গেছে, মূলত 2 বাইককে, 4 জন গোপাল কাঞ্জিলাল সহ বাহার আলী, আব্দুর রসুল মণ্ডল এবং গোপালের বাইক আর একজন ছিল, সেই মুখটা ঠিকটা আমরা দেখতে পাচ্ছি না, যার জন্য তার নাম দিইনি, কিন্তু আমরা বাইক চালক হিসাবে সেটা দিয়েছি। সেটা পুলিশ তাদেরকে ধরে আনলে যাদেরকে পরিষ্কার দেখা যাচ্ছে, আইনানুগ পুলিশ ব্যবস্থা নেবে এবং দলীয় নেতৃত্বকে আমরা জানিয়েছি। কেন এমন করছে সেটা তো আমি বুঝতে পাচ্ছি না, কেন ফ্লেক্সে বউ খুঁজছে, ওনার বউ যেহেতু উপপ্রধান, উপপ্রধানের নাম ফ্লেক্সে নেই বলে ফ্লেক্সে বউ খুঁজছে, বউয়ের নাম যেখানে না থাকছে সেখানে ফ্লেক্স ছিটছে, ওর নাম যেখানে না থাকছে সেখানে ফ্লেক্স ছিটছে। আমরা দল তৃণমূল কংগ্রেস করি, আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জোড়াফুলকে বিশ্বাস করি, তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করি, আমরা এই যে কোনো দলের ফ্লেক্স ছাড়া এটা আমরা ঘোর বিরোধী, আমরা একটা নিন্দনীয় ঘটনা বলে জানি, কিন্তু এই সমস্ত সমাজ বিরোধীরা বিভিন্ন সময় এখনও ঘটনা ঘটাচ্ছে। আপনারা জেনে রাখুন, গত পরশু দিন দত্তপুর থানায় এক চোরকে ধরে নিয়ে আসা হয়, যে বিভিন্ন মসজিদে চুরি করছে, যে বিভিন্ন মন্দিরে চুরি করেছে, সেই চোরের কেউ সে থানা থেকে এসে ছাড়িয়ে নিয়ে গেছে, তার অর্থাৎ তার শেল্টার দিচ্ছে, অর্থাৎ এই দত্তপুরে যত চোরই ডাকাতি চিন্তাই হয় তোলাবাজি হয়, তার নায়ক হচ্ছে এই সোমেন কাঞ্জিলাল, যিনি ক্যালকাটা পুলিশে কর্মরত। তার একটা গাড়ি আছে যেটা তার শাশুড়ির নামে, সেখানে ক্যালকাটা পুলিশের লোগো লাগিয়ে পুলিশ লেখা গাড়ি নিয়ে দত্তপুরে বিভিন্ন প্রান্তে আমরা এর আগে অনেকবার অভিযোগ করেছি, অনেক নেতৃত্বকে জানিয়েছি, থানায় অভিযোগ করেছি, বিভিন্ন জায়গায় তোলাবাজি চলে রাতবিরাত, ইভেন গাড়ি থামিয়ে তার পুলিশের নাম করে পুলিশ লেখা গাড়ি দেখলে আপনারা জানেন রাত্রিবেলা গাড়ি থামিয়ে তোলাবাজি পর্যন্ত হয়। এর আমরা ধিক্কার জানাচ্ছি, দলীয় নেতৃত্বের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, দলের তার কোনো দলীয় কোনো পদ নেই, তার বউ উপপ্রধান কাশিমপুর গ্রাম পদে, এটুকুনি আমি জানি, কিন্তু তার কোনো দলীয় পদ নেই, স্বঘোষিত সে আইনটিসির সভাপতি নিজে বলে বেড়ায়, কিন্তু তার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। এবং আমরা জানি যারা সরকারি কর্মরত পার্সন, বিশেষ করে প্রশাসনিক পুলিশের চাকরি, সে কী করে দলীয় পদ পেতে পারে, এটা তো হাস্যস্কর ব্যাপার, স্বঘোষিত নিজে নিজেই আমিই রাজা নিজেই বলে বেড়াচ্ছে দত্তপুকুরে, এর একটা ভীত হওয়া দরকার। আমরা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের দলের প্রতি নেতৃত্বের প্রতি আমাদের বিশ্বাস আছে, ওরা নিশ্চয়ই এই ঘটনার প্রতি নজর রাখবে। দত্তপুকুর কাশিমপুর শিবালয় মামার দোকান এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লেক্স ট্রাকে কেন্দ্র করে যে অভিযোগ করা হচ্ছে কাশিমপুর পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে, এই নিয়ে কি বললেন সোমা কাঞ্জিলাল দেখুন। সেই ব্যানারটি গত পরশুদিন রাতে ছেঁড়ার অভিযোগ উঠছে এবং সেটা উঠছে আপনার স্বামীর বিরুদ্ধে, কি বলবেন? না, এটা কোনো ভিত্তিহীন মানে কথা না, যে এই যে ওরা যে বলছে, এদের যে ফুটেজ একটা যে ইয়ে করেছে সেটার তো ওটাতে তো একটা মানুষ তো রাস্তা দিয়ে যেতেই পারে, ওখান দিয়ে যদি কেউ বাইক নিয়ে যায় বা কিছু যায়, সেই যে ছিঁড়েছে বা কিছু হচ্ছে সেটা তো কোনো কথা না, ওরা সেটা ইয়ে করুক, যেটা ওখান দিয়ে মানুষের ওখানে আমার স্বামী যেতেই পারে, হয়তো বাইক নিয়ে ওদিকে গেছে কোনো ইয়েতে দরকারে এখানে গেছে, তাতেই যে ওটা প্রমাণ হয় না যে ওইটা আমার স্বামী ছিঁড়েছে বা কিছু। এই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সিসিটিভি ফুটেজ দিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গোপাল কাঞ্জিলাল সহ আরও 3 জনের বিরুদ্ধে, মানে শুনুন, এটা তো ওদের আগে থেকেই আমার স্বামীর ওপরে অনেকই রাগ, অনেক কিছুই মানে ইয়ে আছে, কিন্তু আমরা মমতা ব্যানার্জির ইয়েতে দাঁড়িয়ে আমরা ওই রকম একটা নিচু একটা কাজ করব, এটা আমাদের ইয়েতে আসে না।
আমরাও বুঝতে পারছি না কেন হচ্ছে এটা। সবাই মিলে এ করে দিল, সব বসে একটা সবকিছু ঠিকঠাক করে দিল, তা সত্ত্বেও কেন এরকম হচ্ছে যেটা এ করতে পারছি না। এই যে গালাগালি খিস্তি, কালকে একটা ইয়ে হয়েছে যে গালাগালি খিস্তি দিচ্ছে রাস্তায়, পশ্চিমবঙ্গে একটা দ্বন্দ্ব আছে, মানে এইরকম চলছে এরকম, মানে সেটা আমি ঠিক বলতে পারবো না। বারবার করে কেন এইভাবে আক্রমণ করা হচ্ছে বা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে? হ্যাঁ, আমি ঠিক বলতে পারবো না, হতে পারে। আপনি উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন? আপনি তো পঞ্চায়েত। হ্যাঁ, কালকে তো আমরা ফোন করেছি, ওনারা কি ইয়ে করবে ওটা বলেছে যে জানাবো, বসবো। আমার নাম সোমা কাঞ্জিলাল, আমি কাশিমপুর পঞ্চায়েতের উপপ্রধান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ব্যানার ছিঁড়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দত্তপুকুরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন বারাসাত ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিউল ইসলাম। তিনি কি বললেন দেখুন। শ্রমিক সংগঠনের সভাপতি, সে দলের ব্যানার ছিঁড়ছে, কি বলবেন? কে বলছে কথা? উপপ্রধানের সঙ্গে ট্যান্ডের দলের ব্যানার ছিঁড়েছে, আমি তো সব কিছুই জানতাম না। একটু আগে আমার ওখানকার কোনো একজন নেতৃত্ব আমাকে জানালো যে এরকম আমাদের ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমি জানি না, তবে আমি সেটাকে অনুসন্ধান করব, যেহেতু আমি শুনেছি অনুসন্ধান করব, করে আমি সঠিক জিনিসটা আমি আমার উচ্চ নেতৃত্বকে জানাবো এবং তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু শুনেছি যে ফ্লেক্স ছেড়া হয়েছে সেই ফ্লেক্সে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির ছবি ছিল। আমরা মমতা ব্যানার্জিকে শুধু নেত্রী হিসেবে দেখি না, ওনাকে আমরা যেমন নেত্রী হিসেবে দেখি তেমনি সত্যি কথা বলতে কি ওনাকে অনেকেই আমরা দেবীর আসনে বসিয়ে রেখেছি। আর তার ছবি যদি ছেঁড়া হয় তাহলে অবশ্যই আমাদের মনে আঘাত লাগবে, দুঃখ লাগবে। সুতরাং এটা অবশ্যই তদন্ত করে আমরা বার করব কে বা কারা এটা ছেড়েছে। ব্যক্তিগত ক্ষোভ আছে বলে মনে হয় না? ব্যক্তিগত ক্ষোভ আছে কি না আছে সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, সেটা আমি যতক্ষণ না তদন্ত করছি ততক্ষণ বলতে পারছি না। আমার নাম রবিউল ইসলাম, আমি বারাসাত 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। দত্তপুকুর কাশিমপুর শিবালয়ে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে দেখা যাচ্ছে এই নিয়ে কটাক্ষ করলেন বিরোধীরা। কি বললেন দেখুন। রাজনৈতিকভাবে তৃণমূল দেল উপর নেওয়া, সারা রাজ্য জুড়ে যা হয়েছে দত্তপুর ঘটনা তার বিচ্ছিন্ন, দত্তপুর সেই একই। বিষয়টা হচ্ছে আপনাদের মুখে যতটুকু শুনলাম তৃণমূলের বেড়া তৃণমূল ছিটছে, আর কারণ হচ্ছে তৃণমূলের মধ্যে রাজনীতি বলে কিছু নেই, সব তো খাওয়া দাওয়া দেওয়া, মানে নিজেদের মধ্যে ভাগ বটার ব্যাপার, ভাগ বটার নিয়ে গণ্ডগোল হয়েছে, এই জন্য নিজেদের বেড়া নিজেরা ছিটছে। কতটা নিন্দনীয় ঘটনা, যে কোনো দলের, আমরা যে কোনো দলের, মানে গণতন্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক সংগঠন তার ব্যানার, ফ্লেক্স, মানে ফেস্টুন, ঝান্ডা টাঙাবে, এটাই কাম্য। কিন্তু যে কোনো ঘটনা যদি ফ্লেক্স মানে ছিঁড়ে থাকে যে কোনো দলের, কিন্তু এটা নিন্দনীয়। কিন্তু এটা হচ্ছে মানে এই ফ্লেক্স ছেঁড়াটা তৃণমূলের কালচার, এই সংস্কৃতি, সেই সংস্কৃতির এটা অঙ্গ। সব আপনার নাম বলছেন? হাবিব আলী, হাবিব আলী। হ্যাঁ, সিপিআইএম দপ্তর এরিয়া কমিটির সদস্য। দত্তপুকুরের তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ যে তারা নাকি একদল ব্যানার লাগিয়ে একদল ব্যানার ছিল, বলবেন? দেখুন, দত্তপুকুরে তৃণমূল কংগ্রেসের একটা অংশ আর একটা অংশের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা, জ্বালিয়ে দেয়া, পার্টি অফিস ভাঙচুর, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে মারধর, এটা নতুন নয়, এটা বিগত 6 মাস ধরে হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। যেটা দেখছি তৃণমূলে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর এরা হামলা করছে এবং নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব চরমতম পর্যায়ে পৌঁছিয়েছে। মূলত এরা তো এই সিন্ডিকেট, তোলাবাজি এবং মূলত টাকা খাওয়া খাওয়ি ম্যাটার নিয়েই তো এই যত সব অশান্তি, এই বিষয়টা নিয়েই এরা
একজন আরেকজনের ফেস্টুন ফ্লেক্স ফিরছে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর ফ্লেক্স ফিরছে, জ্বালিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে করছে এরা। আপনার নাম? আমার নাম জয়দেব পাল, আমনাগা মণ্ডল চারের তীরের মণ্ডল সভাপতি বিজেপি। এই ঘটনায় প্রশ্ন উঠছে, একদিকে তৃণমূলের উপপ্রধানের স্বামী, অন্যদিকে তিনি দাবি করেন আমনাগা বিধানসভার তৃণমূলের INTTUC সভাপতি বলে, তারপরও দলনেত্রীর ছবি দেওয়া ব্যানার ছিঁড়ে নিয়ে যাওয়ার কারণ কি? কিছুদিন আগেই দত্তপুকুরে তৃণমূলের দুই পক্ষের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শান্ত দত্তপুকুর অশান্ত হয়ে উঠেছিল। কিছুদিন শান্ত থাকলেও আবার এই দলের ব্যানার ছিঁড়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দত্তপুকুরে।